জান্নাতে প্রবেশ করলে আর বের হওয়া লাগে না, আর বের করে আল্লাহ দেয়ও না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। এটাকে বানিয়ে বললাম আমি, তাবারি তাফসিরে তাবারির ভেতরে পেয়েছি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর জালিলের কদর একজন নবী ছিলেন। আজরাইল ফেরেশতা একবার বলে রব্বুল আলামিন, তুমি যদি অনুমতি দাও আমি এ নবীর সাথে বন্ধুত্ব করব। তিনি আসলেন, অফার দিলেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরতে ইদ্রিস নবী বললেন, না, আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুত্বের বিষয়টা এটা দুনিয়া না, এটা আখেরাতের সাথে সম্পর্কিত। আল মারু মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামত এসে তার সাথেই থাকবে। সুতরাং আপনি এসেছেন আপনার সাথে মহব্বত করে, কিয়ামতে যদি আমি জান্নাত না পাই। সরাসরি ফেরেশতা আজরাইল এসেছে আর উনি রাজি না, আর আমাদের আজরাইল আসা লাগে না, শুধু এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি। আপনি কথা বোঝেন না না বোঝার ভান করে আছেন? যদি বুঝে থাকেন তাহলে তো আর ওইরকম কাজ করবেন না, করবেন? শেখ ইমাম সাহেব নাকি দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক মুসল্লি বলছে, হুজুর আজ 11 বছর আপনার পেছনে নামাজ পড়ি, একই দোয়া পড়েন, তো এ দোয়ার মানে কি? বলছে আমি জানি না। আচ্ছা, 11 বছর আপনি এই দোয়া পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? মানে বলছে হ্যাঁ আমি জানি না। এক গ্রাম্য লোক গেছে আলেমের কাছে, বলছে হুজুর আমাদের ইমাম সাহেব এই দোয়াটা পড়ে, এই দোয়ার মানে কি? আলেম বলছে, এত দোয়া নয়, কোরআনের আয়াত, সূরা সফাতের 100 নম্বর আয়াত, আল্লাহ জানিয়েছেন আমি আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ, পড়ছেন, দাঁড়ান কি হয় দেখেন। ওই এক দড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে হয়ে গেছে, এরপর আপনি এই দোয়া করেন, আপনার কি লজ্জা শরম আছে? কেন আপনি তো দোয়ার মানে জানেন না, আপনি তো কত দোয়া করিয়েই যান, আপনার ছেলে মেয়ে হয়েই যায়, আপনাকে দেশ ভরে ফেলবেন। এ দোয়ার মানে আজকে আমি জিজ্ঞাসা করে আসলাম আলেমের কাছে, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম, আমি তো জানি না যে দোয়ার মানে এই, আমি পড়িয়েই যাই আল্লাহ দিয়েই যাই। আপনারা কি ওইরকম করছেন? বুঝে যদি থাকেন এক প্যাকেট বেড়ে দিলে রাজি হয়ে যান কোন কারণে বলেন? অত সোজা, অনেক কঠিন বিষয় এটা। অনেকে মনে করে আমি তো ভালো মানুষ, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পাগড়ে মাথায় দেয়, আমারই আল্লাহ জাহান্নামে দেবে? দেবে কে? দেখে দেবে কে? দেখে দেবে? আপনি টের পাচ্ছেন না বলবো? আপনি আবার নিজের গায়ে নেবেন না তো? না মানে আপনি নিয়ে বসে আছেন। ফাং যাই না হুয়ালাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। যারা আমাকে নিয়ে এসেছে ওনারা আসার সময় কানে কানে বলছিল, হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন? আমি তো কোরআন হাদিস দিয়ে বলছি, আপনাকে শোনার মতো মানার মতো যোগ্যতা থাকা লাগবে। যদি কোরআনের কোনো বক্তব্য আপনার নেতার বিরুদ্ধে যায়, নেতা মানবেন না কোরআন মানবেন? যদি আপনার পীর সাহেবের বিরুদ্ধে যায়, পীর সাহেব মানবেন না কোরআন মানবেন? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিসসালামের জামানায় দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও। দুইজন ফেরেশতা এসে বলে, আল্লাহর নবী উম্মত যা আছে সব আপনি এখান থেকে চলে যান, আল্লাহর গজব আমরা মাগরিবের সময় এখানে নাজিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? বুঝে শুনে কথা বলেন। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? তিনি চরিত্রহীন আছিলেন? না। কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, তারা চরিত্রহীনও ছিল না।
কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে মিশান নাই। আল্লাহ পাক যখন গজব দিলেন, ইল্লাম রতা দিয়ে ফেরেশতারা জানালেন, হে নবী আপনি সবাইকে নেবেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তিনি চরিত্রহীনও ছিলেন না। এরপর আল্লাহ গজব দিয়ে স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। কারণ কি? আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি সব মুফাসসিরদের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন, লোক নবীর স্ত্রীর খারাপ ছিল না, তার চরিত্র খারাপ ছিল না, সে চরিত্রহীনও ছিল না, তাকে জাহান্নামে দেওয়ার একটাই কারণ সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। সিরাজগঞ্জবাসী, আপনি হয়তো মনে করছেন আমি ভালো মানুষ, আমার ব্যবসা হালাল, আমার কর্মজীবন হালাল, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, জব্বা আছে, আমি দুই বেলা জিকির করি, আমার আল্লাহ জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে? আপনি টের পাচ্ছেন? এখনো টের পাননি? ওই যে বলছেন না, এদিকে আসেন, ঝকে বলে ফেলছে, সবই তো ঝকেই হচ্ছে আজকাল। বলে বাবা শাহ হালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। নবীর স্ত্রী তাও জালিলের কদর নবী, নিজে ভালো চরিত্র ভালো, শুধু চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আমি আপনি তো অনেক দূরের মানুষ। একটু এই আয়াতটা নিজের সাথে মিলান তো, আপনার পজিশন কোন জায়গায় আছে? আপনার চরিত্র হয়তো ভালো কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন, এমন মানুষের সাথে আপনার সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব যার চরিত্র ভালো না, রাত দশটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, তাল গাছ দেখলে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দে, আর কতক্ষণ দাঁড়াবো, এরকম কোন চরিত্রহীন মানুষ যাদের চরিত্র বলতে কিচ্ছু নেই, এইরকম কোন মানুষকে আপনি সাপোর্ট করে জান্নাতের আশা করা আর বিয়ে না করে সন্তান পাওয়ার আশা করা একই? বিয়ে না করলে কিয়ামতের আগেও সন্তান হবে? হ্যাঁ, এই এলাকায় মনে হয় হবে। এই জন্য এখান থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে এরকম মাহফিল প্রতিদিন দেবেন, আমিও প্রতিদিন আসবো, কোনো লাভ নেই। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোনো চরিত্রহীন মানুষের পেছনে আমি আর নেই, কোনো চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক বন্ধুত্ব আর থাকবে না। আরো জোরে বলা লাগবে, রাজি আছি আমরা? আলহামদুলিল্লাহ। হযরতে ইদ্রিস ডাক দিয়ে বললেন, আল্লাহর ফেরেশতা সরাসরি তুমি অফার দিচ্ছ, আমি রাজি আছি কিন্তু আমার শর্ত আছে একটা। আমার শর্তটা কি? কোন চরিত্রহীন ফেরেশতারা কি চরিত্রহীন ছিলেন? আরো জোরে বলেন। তাও সরাসরি আজরাইল এসে অফার দিচ্ছে, শেষ পর্যায়ে বললেন, আমি রাজি আছি কিন্তু আমাকে তিনটা শর্ত আপনার মেনে নেওয়া লাগবে। এক নাম্বার, আপনি মানুষের জান কবজ করে বেড়ান, আমি শুনেছি আল্লাহর বক্তব্য, ওয়াজাতে সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কাফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর উপর 19 নম্বর আয়াতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা হক, এর ভেতরে কোনো দুই নাম্বারই নেই। আছে? আপনার যদি বিশ্বাস না হয় আপনি মরে দেখেন, টের পাবেন। পৃথিবীর কেউ এই মরণের যন্ত্রণা থেকে রেহাই পায়নি, এমনকি আমাদের নবী যিনি, যার কাছে আজরাইল সরাসরি অনুমতি নিয়ে এসেছে, সেও রেহাই পায়নি। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, অনুমতি চাইলেন, নবীজি বললেন, আমি যদি অনুমতি না দেই বলে আমাকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষা করছেন, ইন্তেজার করছেন,
বিশ্বনবী আমার আল্লাহর কথা শোনার পরে ডাক দিলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। ফেরেশতা আজরাইল বলে, আমি নবীর শুধু বুকের উপরে হাতটা দিয়েছি, তাও ডান হাত। নবী যে বলেন, আজরাইল তাড়াতাড়ি হাত নামাও। কেন, কি দিলে? হাত দিয়েছি। বিশ্বনবী বলেন, আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে দিয়ে রেখেছ। উহুদ পাহাড়টা 2.5 কিলোমিটার, এত বড় পাহাড় চাপা দিলে যেমন কষ্ট হয়, আজরাইলের হাতটা শুধু আসানের সাথে রেখেছে এতটুকুই এই কষ্ট পাচ্ছে। তা আমাদের মতো দুর্বল মানুষ না, 100টা আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, বিশ্বনবীর এক হাতে ওই রকম শক্তি ছিল। এত বড় পাওয়ারফুল শক্তিশালী মানুষ যদি বলে আজরাইল তাড়াতাড়ি হাত নামাও, তাও তো তিনি কষ্ট দিচ্ছেন না, শুধু হাতটা রেখেছেন, আমাদের তো কিছুই হবে না। হবে কিচ্ছু হবে না বলছে না, মরে দেখেন না হয় কি। হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আপনাকে চিন্তার খোরাকি দিলাম। মগজ যাদের আছে তারা যেন চিন্তা করে, আল্লাহ আমি এখন কোন পজিশনে আছি, আমার যত গোনা এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, হাত রাখাও লাগবে না, শুধু আঙ্গুল দিলে আমার খুঁজে পাওয়া যাবে না। হযরত আজরাইল বললেন, ঠিক আছে, মরণের যন্ত্রণা তোমাকে দেখাবো, দাঁড়াও। যন্ত্রটা কবজ করে নিলেন, আবার রুহু ঢুকিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, কি মরণের যন্ত্রণা আপনি টের পেয়েছেন? বলে, হ্যাঁ পেলাম। কেমন বুঝলেন? হযরত ইদ্রিস নবী বলে, আজরাইল আমি তো শখ করে মৃত্যুবরণ করেছিলাম। কি করি বলেন? আমি শখ করে মরণ মৃত্যুবরণ করলাম, আমার তো মনে হচ্ছিল জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম হয় ওরকম লাগছিল। সিরাজগঞ্জের মানুষেরা, চামড়া খুলে লবণ দিলে জিন্দা অবস্থায় যেমন লাগে, উনি শখ করে মৃত্যুবরণ করে এরকম কষ্ট পেয়েছে। আর আমরা যারা যেতে চাই না তাদের তো কষ্টই হবে না। হবে? দুই নম্বরে ডাক দিয়ে বললেন, আপনি তো জাহান্নামের আযাব জানেন কেমন হয়। আমি শুনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া। সূরা তহা 74 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অপরাধী হয়ে পাপিষ্ট হয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে যাবে, আমার রব তাকে জাহান্নামে দেবেন। এই লোকটা জাহান্নামে যদি যায়, বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ও ভাই আজরাইল, জাহান্নামের আযাবটা আমাকে একটু দেখাও, জাহান্নামে প্রবেশ করাও, আবার বের করে নিয়ে আসো। নিয়ে গেছে, আবার নিয়ে এসেছে। 3 নম্বরে আমার আরজি, এই মানুষ জান্নাতে গেলে কেমন শান্তি পায়, জান্নাতের ওই শান্তি আমারে দেখান। তার জান্নাতের ভেতরে প্রবেশ করান, আবার জান্নাত থেকে বের করে নিয়ে আসেন। জান্নাতে প্রবেশ করিয়ে বলে, জান্নাত এবার দেখা হয়ে গেছে, চলেন। ইদ্রিস নবী বলে, ফেরেশতা তুমি চলে যাও, আমি আর যাবো না, কারণ আমি আল্লাহর বক্তব্য জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে, কোনদিন আমার আল্লাহ তাকে আর বের করে দেবে না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। আমি তো যে কোনো কায়দায় জান্নাতে চলে এসেছি, আর আল্লাহ যখন নিজে জানিয়েছে জান্নাত থেকে বের করে দেবে না, তুমি ডিস্টার্ব করো কেন, চলে যাও। হযরতে আজরাইল বলে, আল্লাহ তোমার নবী ইদ্রিস এত চালাক। আল্লাহ তাআলা বলেন, ফিরে আসো আজরাইল, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। না, সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে একটা শিক্ষা আছে। হযরতে ইদ্রিস নবী কিন্তু জান্নাতে প্রবেশ করেছে, আল্লাহ তাকে বের করে দিচ্ছে, দেবে কোনোদিন? আরো জোরে বলেন। তাহলে নবীজির কথা অনুযায়ী এটা যদি এখন জান্নাতের বাগান হয়, আমরা যারা জান্নাতে চলে এসেছি, আল্লাহ কিন্তু আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতেও চাইব না,
যদি কেউ বের হয়ে যায় বুঝতে হবে ওর জান্নাত ভালো লাগছে না। এবার দেখেন কোনটা উঠে, যেটা উঠবে মনে করবেন ওর জান্নাত ভালো লাগছে না, ওর বাজার ভালো লাগছে। বাজার ভালো লাগে মোনাফিকদের, কাদের বলেন? ওদেরকে মোনাফিক না। তাহলে আপনি ওঠেন তো দেখি, আপনি ওঠেন দেখি আপনি কি হবেন।